हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुप्रीतिस कैनवास। तो तुम्हारे साथ आज हमें शेयर करब आमी रोदे दिन बेला बेरोनोर समय कीभावे निजे प्रिकॉशन नी, कीभावे आमार स्किन के रेडी करे आमी बाइरे बेरोई, तो सेटाई तुम्हारे आमी आज के देखाबो आमार एई भिडियोर मध्य दिए। और अवश्य तुम्हारेও সাজেস্ট করব এইভাবে যদি তোমরা রোদে বেরোনোর আগে এইটুকু প্রিকোশন নিয়ে বেরোতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক দিন হেলদি থাকবে আর ভালো থাকবে। আমরা তো প্রত্যেকই চাই আমাদের স্কিনে রিঙ্কলস অনেক দেরিতে আসুক আর ট্যানটা না পড়ুক, তো সেইগুলো থেকে যাতে আমরা মুক্তি পাই, সেইগুলো যাতে আমাদের না আসে খুব তাড়াতাড়ি, তো তার জন্য এটুকু প্রিকোশন নিয়ে যদি আমরা রোদে বেরোই, আমাদের তো বেরোতেই হয়, কিছু করার নেই, প্রতিদিনই যাদের বেরোতে হচ্ছে তারা যদি মিনিমাম এইটুকু প্রিকোশন নিয়ে বেরোতে পারো তাহলে কিন্তু অনেক হেলদি থাকবে স্কিনটা, অনেক অনেক দিন ভালো থাকবে, রিঙ্কলস আসবে না খুব তাড়াতাড়ি। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমাদের প্রচুর পরিমাণে এই গরমে যেহেতু খুব ঘাম হচ্ছে না, জল খেতে হবে, যেটা আমি একদমই করি না, খুব কম জল খাওয়া হয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা নিজেরাও খাও, তোমাদের যারা কাছের লোক আছে তাদেরকেও প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা বলো, কেননা এই গরমে কিন্তু এটা খুবই দরকার স্কিনটাকে ভালো রাখার জন্য। তো চলো আজকে দেখে নাও আমি কিভাবে রেডি হচ্ছি বাইরে রোদে বেরোনোর আগে, এবং সঙ্গে অবশ্যই মাস্ট রাখতে হবে ছাতা আর সানগ্লাস, যেটা আমাদেরকে আরেকটু প্রোটেকশন দেবে। আমরা তো স্কিনের ওপরে যেগুলো অ্যাপ্লাই করার করব, কিন্তু তাছাড়া ছাতা আর সানগ্লাসটা থাকলে কিন্তু আমাদের অনেকটা বেশি প্রোটেকশন দেয়। তো যাই হোক, চলো, আমার বাইরের দিকে তাকালেই তো মাথা ফাতা ঝিমঝিম করে এই রোদে, কিন্তু কিছু তো উপায় নেই, বেরোতে হবে। তো সেক্ষেত্রে যেটুকু মিনিমাম প্রিকোশন নেওয়া যায় সেটুকু নিয়ে আমাদের বেরোতে হবে। তো চলো দেখে নাও আজকের ভিডিওটা। ফার্স্টেই দেখো আমি এরকম একটা আইস নিয়ে নিয়েছি, আইসের ছোট্ট একটা কিউব, সেটাকে কটনের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে যেহেতু এখন প্রচণ্ড ঘাম হচ্ছে না, বাইরে বেরোলেই খুব ঘাম হচ্ছে, তাই এটাকে আমি ড্যাপ ড্যাপ করে আমার স্কিনে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু কখনো রাব করবে না, হালকা করে এরকম ড্যাপ ড্যাপ করে একটু হালকা করে লাগিয়ে নেবে জাস্ট, যাতে ঘামটা কম হয়। ঘাম তো অবশ্যই হবে এই গরমে, কিন্তু যাতে একটু কম হয় তার জন্য আইস কিউবটা দিয়ে একটু এরকম ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। তো যাদের ঠান্ডা লাগার ব্যাপার আছে তারা এটাকে, এটা অপশানাল আছে, এইটা দরকার নেই, না করলেও কিছু না, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, যার জন্য আমি একটুখানি আইস কিউবটা দিয়ে নিই। বাহ, ঠান্ডা হয়ে গেল মুখটা একদম, খুব ঠান্ডা লাগছে। মুখটা খুব ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সানস্ক্রিন লোশন। তোমরা তোমাদের পছন্দ মতো যেটা তোমরা ইউজ করো, অনেকের যেহেতু অয়েলি স্কিন থাকে, অয়েল কন্ট্রোল সানস্ক্রিন থাকে, তো সেই রকম সানস্ক্রিন ইউজ করতে পারো। তো আমি লোটাসের একটা সানস্ক্রিন ইউজ করছি, এর সাথে আমি একটুখানি মিক্স করে নিচ্ছি একটা সিসি ক্রিম, যেটা একটা ফাউন্ডেশন লুক দেয়, একটু মানে লুকটা খুব স্মুথ থাকে স্কিনটা, তো তার জন্য আমি একটুখানি জাস্ট একটা সিসি ক্রিম অ্যাড করে নিচ্ছি এই সানস্ক্রিমের সাথে। এবার এটা খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। এবং আমার ফেসের সাথে আমি নেকেও অ্যাপ্লাই করে নেব। আর সানস্ক্রিন ইউজ করার 10 মিনিট পরে, তোমরা 5-7 থেকে 10 মিনিট পরে বাইরে বেরোবে, সঙ্গে সঙ্গে সানস্ক্রিন মেখে বাইরে বেরোনো উচিত নয়। দেখো একটা হালকা ফাউন্ডেশন একটা লুক দেয় সিসি ক্রিম, যার জন্য আমি এটা ইউজ করলাম। এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট ইউজ করে নেব, এটা SPF 15 রয়েছে, এটা সুগারের একটা কম্প্যাক্ট, তোমরা যে কোনো কম্প্যাক্টই ইউজ করতে পারো, যেটাই SPF রয়েছে সেরকম কম্প্যাক্ট। তো এটা আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি এর ওপরে।
দেখো অলমোস্ট আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই, জাস্ট এইটুকু করলেই এনাফ। যারা ক্যাজুয়ালি বেরোতে চাইছো তাদের জন্য বলছি, যারা কোথাও যাচ্ছ সেটাই তো তোমরা মেকআপ করবে আর একটু বেশি সেটা নয়, যারা ক্যাজুয়াল বেরোচ্ছ তাদের জন্য বলছি। জাস্ট কম্প্যাক্টটাই দিয়ে নিলে, আর এটা দেওয়ার জন্য কিন্তু কম্প্যাক্টের জন্য কিন্তু আমাদের ঘামটাও কম হবে। এবার যেটা বাইরে বেরোনোর সময় এইটুকু তো করতেই হবে, একটু কাজল পরে নেব আর একটু লিপস্টিক পরে নেব। ব্যাস আমি রেডি বাইরে বেরোনোর জন্য, তো চলো খুব তাড়াতাড়ি এবার বেরোতে হবে, না হলে আমি আবার ট্রেন পাবো না। তো চলো তারপরে ফিরে এসে আবার কিভাবে এটাকে রিমুভ করব, ঠিকঠাকভাবে স্কিনটাকে একদম ক্লিন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। তো বন্ধুরা যাওয়া যাক, চলো অনেকটা দূর যেতে হবে, আমার মেয়ে স্কুল, মেয়েকে আনতে যাব, অনেকটা দূরেই আমার মেয়ে স্কুলটা। তো দেখো বাড়ির কাছ থেকে কোনো রিক্সা পাইনি, যাই হোক কিছুটা হেঁটে তারপরে অবশেষে রিক্সা পেলাম। এবার এখান থেকে স্কুল যেতে, এখান থেকে ট্রেন, রিক্সা থেকে নেমে আবার ট্রেনে করে যেতে হবে অনেকটা, তারপর সেখান থেকে আবার বাস ধরব। তো যাই হোক স্কুল থেকে ওকে নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খুব ভালো করে স্নান করে নিয়েছি আর একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবার বাড়ি আসার পর ভালো করে ফেসটাকে ক্লিন করার পর একটা টোনার ইউজ করতে হবে। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যেই টোনার ইউজ করছো সেটাই তোমরা ইউজ করতে পারো, কারোর সেন্সিটিভ স্কিন, কারোর অয়েলি স্কিন, তো যে যেই রকম টোনার ইউজ করছো সেই রকমই টোনার একটা ইউজ করে নেবে। দেখো আমি এখানে একটা খাদির একটা টোনার ইউজ করে নিচ্ছি, এটা আমার ফেসে খুব ভালো শ্যুট করে। তো এইরকম একটা টোনার নিয়ে পুরো ফেসটায় খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। শুধু ফেস নয়, নেক পুরোটাই, যেইটুকু জায়গা ফাঁকা আছে পুরোটাই করে নেবে। পুরোটাই আমি খুব ভালো করে কিন্তু টোনারটা দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। এবার দেখো আমি এখানে একটা রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, রোজ ওয়াটারটা আমি কটনের মধ্যে হালকা করে লাগিয়ে নেব, অল্প একটু নিয়ে নেব, তোমরা হাতে করেও ফেসে লাগাতে পারো। তো আমি জাস্ট অল্প একটু নিয়ে আমার পুরো ফেসটায় আমি ভালো করে কটনটা দিয়ে মুছে নিচ্ছি। তোমরা হাতে করে নিয়ে এরকম চেপে চেপে লাগাতে পারো। এবার ফেসে এটা অ্যাবসর্ব করে যাবে 2 মিনিট পর, ব্যাস আর কিচ্ছু করার নেই, পুরো ফেস পারফেক্ট ক্লিন হয়ে গেল। সারাদিন আর কোনো যে মেকআপ তুমি করেছিলে, যেটুকু তুমি ফাউন্ডেশন ইউজ করেছিলে, পুরোটাই কিন্তু রিমুভ হয়ে গেল আর ফেসটা পুরো ক্লিন হয়ে গেল। তো এটুকুই যদি করা যায় না, অনেকের কী হয় মেকআপ করার পরে বা কম্প্যাক্ট বা ফাউন্ডেশন ইউজ করার পরে অনেক সময় র্যাশ বেরোতে থাকে, যে মুখে একটু র্যাশ হয়েছে, একটু হালকা মনে হচ্ছে যে ব্রণ হতে পারে, তো সেই সব প্রবলেমগুলো কিন্তু আর একদম আসবে না, পুরো মুখটা ফেসটা কিন্তু ক্লিন হয়ে গেল। তো দেখো এইভাবে রোজ ওয়াটারটা লাগিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলেই কিন্তু অ্যাবজর্ব করে যাবে আর কোনো রকম কিন্তু ফেসে কোনো ইচিং বা র্যাশেস কিছু আসবে না। তো দেখো বন্ধু এবার আমি রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে একটু ঘরে থাকা টক দইয়ের সঙ্গে জাস্ট একটু মধু মিক্সড করে নিয়ে পুরো ফেসে আমি লাগিয়ে নেব, কারণ সারাদিন যা রোদে ঘোরা হয়েছে
ताते किन्तु हल्का एक टैन होलो होते पारे तो तार जोनो एटा जाते इन्स्टैंट टैनटा के रिमूव कर दे तार जोनो आमी बिकेलेर दिकटा एटा अप्लाई करेछी। तुम्हरा रोद थेके आसार पर अप्लाई करते पारो। तो आमी एकटू रेस्ट नेवार पोरे এটাকে বিকেলের দিকটা একটুখানি টক দইয়ের সাথে মধু মিক্সড করে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে তাতে, আর যে হালকা একটা ট্যান পড়ে সারা দিন এই রোদে ঘোরার ফলে সেটাও কিন্তু একদম মানে ইনস্ট্যান্ট চলে যায়, যার জন্য এটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিয়ে খুব বেশিক্ষণ না, আমি জাস্ট এটাকে ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ফেসে রেখে দেব। তারপরে আমি ভালো করে রাব করে ধুয়ে আসবো। তো দেখো আমি ক্লিন করে নিয়েছি আমার ফেসটা, দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসেছে, আর হালকা যে একটা ট্যান ভাব লাগছিল সেটাও কিন্তু চলে গেছে।